যেটা কা আন্দোলন হয়েছিল, কা আন্দোলনত বীর লাচিত থানার বহুত সৈনিক জেললে গল, তারপর বহুত সৈনিক ঘুনিয়া হল, পাঁচটাকে লড়া শহীদ হল। তারপর কিছু দালালে বিজেপির পয়সা লতাশিলত নাচ গানের নাটক করলে। আর যদি ইতিহাস লিখা যায়, মই কৈছো সেই দালালগিটার নাম বদনের শাড়িত লিখা যাব, আর বীর লাচিত খানার প্রত্যেক সৈনিকর নাম লাচিতর শাড়িত লিখা যাব, লাচিতর শাড়িত লিখা যাব। যেতিয়া আমি জেলেরপা ওলাই আহিছো, জেলেরপা ওলোৱাৰ পিছত আমি দেখিছো সংগ্রাম মখিমূর করে দিয়া হল। যতীন বরাই যেতিয়া তাত ভাষণ দিবলে ললে এখন সংগ্রাম হব পারেনি, বিদ্যাসাগরে যেতিয়া ভাষণ দিব ললে এখন সংগ্রাম হব পারেনি, আর অসমৰ ৰাইজৰ আগত বীর লাচিত থানা অসমে স্পষ্টকে কৈছে যে 2019ত কার বিরুদ্ধে যিখন আন্দোলন আমি কৰিছিলোঁ সেই আন্দোলনত আমি হারিছো, আমি পরাজয় স্বীকার কৰিছো। সমানে সমানে কৰিবা কাজ, হারিলেও জিকিলেও নাই লাজ। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, অসম পুলিশ, CRPF সকলের বিরুদ্ধে কিন্তু আমি যুঁজিছিলোঁ, এক খোজ আমি পিছুয়াই অহা নাছিলোঁ, আমি যুঁজিছিলোঁ কিন্তু আমি হারিছো, আমি পরাজয় স্বীকার কৰিছো। আর এতিয়া কিছুমান নেতায় কৈছে কি জানে, আন্দোলন করলে বোলে বেরিকেড ভাঙা আন্দোলন নকরে, বেরিকেড ভাঙা আন্দোলন বোলে কিছুমানে নকরে। কিন্তু আমি কৈছো অসম নামৰ মাজনিক যদি কোনোবা বেরিকেডে বেরি রাখে, এনেকুৱা হাজার বেরিকেড বীর লাচিত থানায় গুড়িয়াই ভাঙি দিব, ভাঙি দিয়া হব, এনেকুৱা হাজার বেরিকেড গুড়িয়াই ভাঙি দিয়া হব। যেটা কা আন্দোলন হয়েছিল, কা আন্দোলনত বীর লাচিত থানার বহুত সৈনিক জেললে গল, তারপর বহুত সৈনিক ঘুনিয়া হল, পাঁচটাকে লড়া শহীদ হল। তারপর কিছু দালালে বিজেপির পয়সা লতাশিলত নাচ গানের নাটক করলে। আর যদি ইতিহাস লিখা যায়, মই কৈছো সেই দালালগিটার নাম বদনের শাড়িত লিখা যাব, আর বীর লাচিত খানার প্রত্যেক সৈনিকর নাম লাচিতর শাড়িত লিখা যাব, লাচিতর শাড়িত লিখা যাব। যেতিয়া আমি জেলেরপা ওলাই আহিছো, জেলেরপা ওলোৱার পিছত আমি দেখিছো সংগ্রাম মখিমূর করে দিয়া হল। যতীন বরাই যেতিয়া তাত ভাষণ দিবলে ললে এখন সংগ্রাম হব পারেনি, বিদ্যাসাগরে যেতিয়া ভাষণ দিব ললে এখন সংগ্রাম হব পারেনি, আর অসমৰ ৰাইজৰ আগত বীর লাচিত থানা অসমে স্পষ্টকে কৈছে যে 2019ত কার বিরুদ্ধে যিখন আন্দোলন আমি কৰিছিলোঁ সেই আন্দোলনত আমি হারিছো, আমি পরাজয় স্বীকার কৰিছো। সমানে সমানে কৰিবা কাজ, হারিলেও জিকিলেও নাই লাজ। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, অসম পুলিশ, CRPF সকলের বিরুদ্ধে কিন্তু আমি যুঁজিছিলোঁ, এক খোজ আমি পিছুয়াই অহা নাছিলোঁ, আমি যুঁজিছিলোঁ কিন্তু আমি হারিছো, আমি পরাজয় স্বীকার কৰিছো। আর এতিয়া কিছু নেতায় কৈছে কি জানে, আন্দোলন করলে বোলে বেরিকেড ভাঙা আন্দোলন নকরে, বেরিকেড ভাঙা আন্দোলন বোলে কিছু নকরে। কিন্তু আমি কৈছো অসম নামৰ মাজনিক যদি কোনোবা বেরিকেডে বেরি রাখে, এনেকুৱা হাজার বেরিকেড বীর লাচিত থানায় গুড়িয়াই ভাঙি দিব, ভাঙি দিয়া হব, এনেকুৱা হাজার বেরিকেড গুড়িয়াই ভাঙি দিয়া হব।